দিদি তুমি বলো, এমন বয়সের একটা মেয়েকে আমি কোথায় পাঠাবো? কাঁচা বয়স, বাড়ির মধ্যে যা কাণ্ডি ঘটলো তা তো তুমি দেখলে। এখন আমি কার ভরসায় ওকে বাইরে পাঠাবো কদিকে? ঠিক হয়ে যাবে সব। ওমা মা দমছে, আয় বাবা ভেতরে আয়, কিছু কইবি? হ্যাঁ মানে বড় জামাই দাদা রওনা হয়েছেন, এতক্ষণে নৌকা অনেকটা পথ পৌঁছে গেছে, ওই ওদিককার ফিরতি নৌকায় খবর পাঠিয়েছেন। দিদি গুরুদেব কাশী থেকে ফিরে আসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলো। আচ্ছা দিদি, কুসুমকে কাশিধামের আশ্রমে পাঠিয়ে দেওয়া যায় না? সেখানে থাকলে অন্তত পাঁচজনের পাঁচ কথা তো মেয়েটাকে শুনতে হবে। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। দেখি কবরেজ মশাইয়ের কাছে গেছিলুম, তিনি এই পুরনো ঘিটা দিলেন লাগানোর জন্য। ঠিক 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 আছে, আমি লাগিয়ে নেব। কোন কেন আমি লাগিয়ে দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? আরে মাধব, এ কি তুমি বাইরে দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো, ভেতরে এসো। আমায় ক্ষমা করবেন মথুরবাবু, আসলে কি বলুন তো, আপনাদের দুজনকে একসঙ্গে দেখে এত আনন্দ হলো যে পাই সরল না, আমি দাঁড়িয়ে পড়লাম। তা মাধব, এমন দৃশ্য দেখলে কখন সব থেকে বেশি আনন্দ হয় বলতো? যখন নিজের জীবনেও এমন আনন্দের দিন আসে। তুমি জগদম্বা দাদা হলেও বয়সে ছোট, তা এমন আনন্দের সংবাদ যদি থাকে আমায় নিঃসংকোচে দিতে পারো, আমি যথাস্থানে সেটা পৌঁছে দেবার চেষ্টা করতে পারি। মথুরবাবু, এবার সত্যি কিন্তু আপনার সাহায্য লাগবে। বলো কি ভায়া, হ্যাঁ তোমার তোমার সত্যি সত্যি কাউকে মনে ধরেছে নাকি? হ্যাঁ, আরে তোমার মুখ দেখে তো আমি তা বুঝতেই পারিনি, আমি তো রসিকতা করছিলাম মাত্র। তা এই সৌভাগ্যবতীটি কে, কোন পরিবারের, পাল্টি ঘর কোথায় থাকে? আমি ঠিক করেছি,
আমি কুসুমকেই বিয়ে করব। বাবা মশাই দেখুন কাকে নিয়ে এসেছি। আপনি আপনি একটু অপেক্ষা করুন। পদ্ম, ও পদ্ম, পা ধোয়া জল নিয়ে এসো তাড়াতাড়ি। এসো 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 এসো। গুরুদেব কল্যাণ। মা, গুরুদেব আপনি এসেছেন, কি সৌভাগ্য আমার। গুরুদেব, গুরুদেব আসতে আজ্ঞা হোক। আপনার পথে কোনো অসুবিধা হয়নি তো? কি ব্যাপার চন্দর, সব কুশল তো? বড় জামাই তো কিচ্ছুটি ভাঙলে না। আমার তো বোধ হচ্ছে নিঘাত কোনো গোলমাল হয়েছে, না হলে বড় জামাই এমন ঝটিকা বেগে আমাকে এনে ফেলতো না। আপনি ঠিকই বুঝেছেন গুরুদেব। আমরা বড় বিপদের মধ্যে পড়েছি, এখন তো মাতার উপর মা বাবা মশাই কেউই নেই, এখন তো আপনি ভরসা গুরুদেব। বুঝতে পেরেছি, বড় কোনো গন্ডগোল হয়েছে। বৌমা, বড় জামাইয়ের কথা মতো আমি জোনাদশেক ব্রাহ্মণকে আসতে বলে এসেছি, তারা এসেও পড়েছেন। এবার খুলে বলো দেখি ঠিক কি কি হয়েছে। গুরুদেব, রানী, গুরুদেব আমি বলি কি, আমাদের আগে একটু সেবা করার সুযোগ দিন, আপনি একটু বিশ্রাম করুন, রানী আপনাকে পরে সব বুঝিয়ে বলছে। রানী, গুরুদেবকে নিয়ে ভেতরে যাও, একটু বিশ্রাম করুক, আসলে অনেকটা পথ এসেছেন তো। সুভালো দিদি, পাথর কানে দাও দেখি। সৌভাগ্যবতী ভব। আসুন গুরুদেব, ভেতরে আসুন। বাবা মশাই যে জাহাজখানা কিনেছেন তার কাগজপত্রে বেশ গোলমাল দেখছি, লাভ লোকসানে এত গরমিল কেন? বাবা মশাই চোখে কি সব পড়েছে? মা আপনাকে ডাকছে। কেন? ওই গুরুদেব পেয়েছেন। হ্যাঁ শুনলাম, তা আমার কি করণীয়? তোমরা যাও গিয়ে দেখা করো, তাছাড়া আমার একবার শিরস্থায় গেলে ভালো হয়। তুমি তো জানোই আমি সব মানি না। কিছু বলবে? হ্যাঁ, মানে বাউন সমাজের বিরুদ্ধে তো আপনি প্রথম প্রতিবাদ করেছিলেন, তাই গুরুদেব আপনার মুখ থেকে সবকিছু জানতে চাইছেন যে আপনি সেদিন ঠিক কি করেছিলেন। তাছাড়া মাও কইল গুরুদেবকে একটা প্রণাম করতে। দেখো, এই লোক দেখানো ভক্তিতে আমি বিশ্বাস করি না। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।